দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা যখন ছোট ছিলাম তখন শর্করা নিয়ে আসলে এত আলাপ হতো না। মানুষ সবাই ভাত খেত, মিষ্টি খেত, আবার শারীরিক পরিশ্রম করত। কোন একটা অজানা কারণে তখন শর্করা মানুষের উপর এভাবে ভর করে নাই, ঠিক এখন যেভাবে দেখা যাচ্ছে। বেশিরভাগ রোগের পেছনেই এই শর্করাকে এবং ভাজাপোড়া খাবারকে দায়ী করা হয়, কতটা সত্য তা আসুন আমরা জেনে নিই। শর্করা শরীরকে কিভাবে খারাপভাবে প্রভাবিত করে, শর্করা যে শুধু চিনি বা মিষ্টি তা নয়, বেশিরভাগ খাবারের ভিতরেই শর্করা আছে। ভাত, রুটি, আলু, মিষ্টি, চিনি সব করার সব কিছুর ভিতরেও শর্করা। বিভিন্ন রকমের হয়, সরল শর্করা বা কমপ্লেক্স শর্করা। কমপ্লেক্স শর্করাটি শরীরের জন্য ভালো, আঁশযুক্ত। তো আসলে দেখি কি হয়, শর্করার কারণে অনেকের ঘুমে ব্যাঘাত ঘটে, ঘুম ভালো হয় না, যেই কারণে রাতে যদি বেশি খাবার খান, ভাত খান, শেষ বেলার দিকে ঘুমানোর খুব কাছাকাছি দেখবেন যে উসখুস করতে হয়। অনেকের বয়স বেড়ে যায়, দেখা যায় যে অনেক বয়স্ক যারা শর্করা নির্ভর খাবারের উপর চলে, গেঁটে বাত বা গাউট বেড়ে যেতে পারে, লিভারে চর্বি জমে, ফ্যাটি লিভার হয়, লিভার সিরোসিস হতে পারে, সেখান থেকে দাঁতে ক্যাভিটি হতে পারে, শরীরে রক্তে চর্বি বেড়ে যেয়ে কোলেস্ট্রল বাড়বে, উচ্চ রক্তচাপ হবে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, হৃদরোগের সম্ভাবনা হয়। সর্বোপরি সবচেয়ে বড় রোগ যেটি, এটি অবিসিটি বা স্থূলকায়। একবার যদি এই শর্করা আপনার শরীরে বেঁকে বসে আপনি শেষ। তো শর্করা সারা জীবনই অল্প বয়স থেকেই নিয়ন্ত্রিতভাবে শরীরে নেওয়া উচিত। ভালো থাকুন। ডাক্তার ফেরদৌস খন্দকার আপনাদের সাথে ছিলাম।